हेलो स्टूडेंट्स वीडियो शुरूते ही तुम्हारे आज के सफल और सुंदर एक भविष्य शुभकामना जाची। आज के शिक्षक दिवस 5ई सेप्टेम्बर, ठीक एक सप्ताह पर अर्थात 12ई सेप्टेम्बर नीट 2021 परीक्षा। यही 7 दिन अर्थात आज के 7th day এই মাসখানেক দিনগুলোতে তোমরা কিভাবে পড়াশোনা করবে, কি করবে কি করবে না, সেইগুলো সম্পর্কে দু চার কথা বলতে এসেছি আজকে। তো প্রথমে বলি কি কি করবে। প্রথম কথা, তোমরা এই প্রিপারেশন ফেজটাতে অনেক মক টেস্ট পেপার সলভ করেছো। আগামী এক সপ্তাহ যদি তোমরা মক টেস্ট পেপার সলভ করতে না চাও খুবই ভালো, আর যদি মনে হয় যে না আরও দুই একটা মক টেস্ট পেপার সলভ করলে একটু ভালো হয় তো গো হেড ফর দ্যাট। কিন্তু মক টেস্ট পেপার সলভ না করে এই সময়টায় আরও বেশি বেশি করে একটু রিভিশন করে ফেলাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে তোমরা এনসিইআরটি টেক্সট বই এবং অবশ্যই তোমার যা ক্লাস নোটস সেইখান থেকে রিভাইজ করবে। যদি কোনো টপিক ছেড়ে দিয়ে থাকো তাহলে নতুন করে সেই টপিক আর পড়ার দরকার নেই। এছাড়া ফিজিক্স বা কেমিস্ট্রি নিশ্চয়ই ফর্মুলা খাতা তোমরা বানিয়েছো, চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা, সেইগুলোকে খুব ভালো করে দেখে নিতে হবে। প্রত্যেক দিন এইগুলোকে একবার করে দেখে নাও এই কটা দিনে। আগামী কয়েকটা দিন এনসিইআরটি টেক্সট বইটা যত বেশিবার সম্ভব ততবার রিভাইজ করো, এবং এর আগে মক টেস্ট পেপারগুলো যখন তোমরা দিয়েছো সেইখানে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যে তোমরা সলভ করেছো সেইখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলোতে সমস্যা ছিল বা সমস্যা আছে বলে কোয়েশ্চেনগুলোকে আলাদা করে তোমরা মার্ক করে রেখেছো সেই প্রশ্নগুলো বারবার করে সলভ করো, এবং অবশ্যই বিগত 10 বছরের নিটের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেইগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো। এছাড়া পরীক্ষার আগের দিন রাত্রিবেলাটা যাতে ঘুমটা খুব ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর পরীক্ষার দিনের জন্য বলি, পরীক্ষার দিনটাতে 3টে জিনিস মাথায় রাখবে। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট 2 বার করে পড়বে। আর যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, নট কারেক্ট বা নট ফলস, এই জাতীয় কোয়েশ্চেনগুলোতে ওই জায়গাটা আন্ডারলাইন করে রাখবে যাতে করে কোনোভাবেই কোনো সিলি মিস্টেক্স না হয়। মাথায় রাখবে একটা কোয়েশ্চেন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বেশ অনেকটা পিছিয়ে পড়বে র্যাঙ্কিংয়ে, যেটা কিন্তু সিলেকশন হওয়া এবং না হওয়ার মাঝখানে এসে দাঁড়াবে। সুতরাং কোয়েশ্চেন 2 বার করে পড়বে এবং খুব ধীরে সুস্থে কোয়েশ্চেনের আনসার করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেক 10টা কোয়েশ্চেন এর আনসার করার পরে মানে যে 4টে অপশানের মধ্যে যে অপশানটা কারেক্ট সেইখানে একটা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে টিক মার্ক করে রাখবে কোয়েশ্চেন পেপারের মধ্যে। 10টা 10টা করে কোয়েশ্চেন ওইভাবে করবে, তারপরে তুমি 10টা করে OMR ফিল আপ করবে। কখনোই একটা কোয়েশ্চেনের আনসার তুমি কোনটা ঠিক সেটা বুঝলে এবং সেটার OMR ফিল করলে আবার আরেকটা কোয়েশ্চেন আবার OMR এইভাবে যেও না, বা একসঙ্গে 50টা বা 100টা কোয়েশ্চেন ধরো ফিজিক্সের সব কটা কোয়েশ্চেন একসঙ্গে করলে তারপরে তুমি সেগুলোর OMR ফিল আপ করতে লাগলে ওটাও করো না, দু ক্ষেত্রেই কিন্তু সময় নষ্ট হবে। সুতরাং আমি সাজেস্ট করবো যে 10টা করে কোয়েশ্চেনের আনসার সলভ করো এবং সেইগুলো OMR ফিল আপ করো, 1। 2 নম্বর হচ্ছে যে যখন তুমি কোনো নিউমেরিক্যাল কোয়েশ্চেন করছো ফিজিক্স বা কেমিস্ট্রি সেই ক্ষেত্রে কিন্তু রাফ ওয়ার্কটা একটা নির্দিষ্ট জায়গায় বক্স করে রাখবে এবং সেই বক্সের মধ্যেও কোয়েশ্চেন মার্কটা দিয়ে রাখবে যাতে করে পরবর্তী সময় ওটা যদি রিভিউ করতে হয় তাহলে যেন খুঁজে পাওয়া যায় চট করে, তখন যেন আর কোয়েশ্চেন মানে রাফ ওয়ার্কটা যেন হারিয়ে না যায়। এই হয়ে গেল কী করবে। এবার আসছি কী করবে না। প্রথম কথা, এই কটা দিনে কী রেজাল্ট হবে, সিলেকশন হবে কি না, যদি হয় কত র্যাঙ্ক হবে, কোন কলেজ পাবো বা পাবো না, ইত্যাদি কোনো রকমের চিন্তা করা যাবে না। শুধুমাত্র নিজের কাজটার উপরে ফোকাস করো, তারপরে যা তোমার কপালে আসে সেটাই হবে। 2 নম্বর হচ্ছে এই কটা দিন দুপুরবেলায় 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চেষ্টা করবে যাতে ঘুম না আসে, অর্থাৎ ঘুমোনো মোটেই যাবে না, কারণ যেহেতু পরীক্ষার টাইমিংটা 2টো থেকে 5টা, সুতরাং তার 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের এই যে সময়টুকু এই টাইম পিরিয়ডে যেন কোনোভাবেই ঘুম না পায় সেটা খেয়াল রাখতে হবে। আর এই সময় খুব বেশি বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করার দরকার নেই, সবাই সবার মতন করে এই সময়টা প্রিপারেশান নেবে, সুতরাং নিজের কাজটুকুর উপরে শুধুমাত্র ফোকাস করো, বাদবাকি তারপরে কী হবে সেটা পরের কথা, সেটা পরীক্ষা দেওয়ার পরে সেটা নিয়ে ভাববে। আর সবশেষে একটা কথা বলি যে এতটাও প্যানিক করো না যাতে করে পরীক্ষার হলে গিয়ে সমস্ত জানা কোয়েশ্চেন্সগুলো সিলি মিস্টেক্স করে আসো, সুতরাং ডোন্ট প্যানিক, এই সময়টাতে পড়াটাকে এনজয় করো এবং শুধুমাত্র পরীক্ষার দিনটার উপরে এখন ফোকাস করো, বাদবাকি সমস্ত চিন্তাভাবনা পরীক্ষার পরে করা যাবে। যদি বাই এনি চান্স সিলেক্টেড নাও হও তাহলেও এমন কিছু মাথায় আকাশ ভেঙে পড়বে না, তারপরেও অনেক কিছু স্কোপ থাকবে। সুতরাং এই কটা দিন খুব ভালো করে পড়াশুনো করো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আর যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করে দাও। টাটা।